আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো যে অলরেডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবার অ্যাকচুয়ালি সার্কুলারে অনেক পরিবর্তন চলে এসেছে, তো সেই সকল বিষয় নিয়ে মূলত তোমাদের সাথে কথা বলা। তো প্রথমত হচ্ছে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি তারেক আজিজ মুন্না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2019 শিক্ষাবর্ষে মেধা তালিকায় ইউনিট ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ 13তম স্থান অধিকার করি এবং বর্তমানে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে তৃতীয় বর্ষ অধ্যয়নরত আছি। তো আমাদের অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার সার্কুলারে যতটুকু পরিবর্তন এসেছে, তো গত বছর অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। তো সেই সকল বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। আমরা অ্যাকচুয়ালি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যেটাকে আমরা বলি ইউনিট, সেখানে আজকে আমরা একটু কথা বলবো। তাহলে আমরা একটু দেখি আমাদের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ইউনিট, যেটাতে কি এবার অ্যাকচুয়ালি নতুন করে কিছু মার্ক ডিস্ট্রিবিউশন করা হয়েছে। যে গত বছর অনেকের ইংলিশে বি গ্রেড ছিল, যারা হয়তো গত বছর পরীক্ষা দিতে পারেনি, কিন্তু এবার ইংলিশে বি গ্রেড থাকার ফলে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। সো তোমরা যারা ভর্তি পরীক্ষার্থীরা আছো, তারা যদি অ্যাকচুয়ালি এই সকল বিষয় নিয়ে যদি একটু ক্লিয়ারলি ধারণা পাও, তাহলে হয়তো বা তোমাদের জন্য একটু কি হেল্পফুল হবে। তাহলে চলো আমরা একটু দেখি আমাদের ইউনিট, ইউনিটে কি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যারা অ্যাকচুয়ালি কমার্সের স্টুডেন্ট তাদের জন্য কি অ্যাকচুয়ালি এই ইউনিটটা। তাহলে এই ইউনিটে প্রথমত আমরা দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের কোন কোন সাবজেক্টগুলো আছে। প্রথমত হচ্ছে কি মেজর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, পরবর্তীতে আছে কি আমাদের মার্কেটিং, তারপরে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, আর সর্বশেষ কি ম্যানেজমেন্ট স্টাডিজ। এখন আমাদের অ্যাকচুয়ালি ই ইউনিটে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ আমাদের সাবজেক্ট কয়টা হয়ে একটা চারটা সাবজেক্ট, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। আচ্ছা তাহলে আমরা এখন একটু দেখি আমাদের রিকোয়ারমেন্টসটা কিরকম চাচ্ছে। দেখো আমাদের রিকোয়ারমেন্টটা কিরকম, আমাদের অ্যাকচুয়ালি এইখানে নতুন করে একটা রিকোয়ারমেন্ট তৈরি করছে, সেটা কিরকম দেখো মিনিমাম কত করে লাগবে। দেখো এসএসসি আর হচ্ছে এইচএসসি, তোমার এই দুটি অ্যাকচুয়ালি কত আছে তারা সেটা দেখবে না, কিন্তু তোমাদের সর্বনিম্ন, তোমাদের সর্বনিম্ন সারা দিন থাকতে হবে বাসের মধ্যে, সর্বনিম্ন তোমাদের কত থাকতে হবে সারা দিন বাধ্যতামূলক। ওকে এখন দেখো, এখন সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে যখন তোমার এই সাবজেক্টগুলো পেতে হবে তখন তোমাদের কেমন রিকোয়ারমেন্ট লাগবে, জিপিএটা আগে দেখি পরে আমরা অন্যটা দেখবো। তাহলে দেখো যারা সায়েন্স স্টুডেন্ট, যারা সায়েন্স থেকে আমাদের অ্যাকচুয়ালি বিপিএতে পরীক্ষা দিবা, তাদের জন্য অ্যাকচুয়ালি কি থাকবে, তারা অ্যাকচুয়ালি টোটাল কত মার্কস আট থাকতে হবে, টোটাল দশের মধ্যে কত থাকতে হবে আট থাকতে হবে। এখন দেখো আবার যারা বিজনেস স্টুডেন্ট, যারা বিজনেস স্টুডেন্ট তাদের জন্য কত, সাড়ে সাত মাস দিয়ে থাকতে হবে, আর যারা হিউম্যানিটিস অথবা যারা আর্টস থেকে আসবে বা মানবিক থেকে আসবে তাদের জন্য সাড়ে সাত থাকতে হবে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে কি আমাদের এসএসসি আর হচ্ছে এইচএসসি এই দুইটা কত লাগবে, এই দুটো সর্বনিম্ন সাড়ে তিন করে থাকতে হবে। আর যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা তাদের জন্য কত লাগবে আট, যারা বিজনেস থেকে পরীক্ষা দিবা তাদের জন্য কত লাগবে সাড়ে সাত, আর যারা মানবিক থেকে অথবা হিউম্যানিটিস থেকে পরীক্ষা দিবা তাদের কত লাগবে সাড়ে সাত পয়েন্ট কি টোটাল লাগবে। তাহলে দেখো আমরা এখন যে সকল বিষয় নিয়ে জানলাম, অ্যাকচুয়ালি আমাদের ইউনিটের সাবজেক্ট জানলাম, আমাদের সাবজেক্টের কন্ডিশন জানলাম, এখন কথা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কিছু সাবজেক্ট রিকোয়ারমেন্ট আছে সেটা কিরকম। দেখো তোমার যদি ধরো তুমি যদি সাপোজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও, সায়েন্সের স্টুডেন্ট হও, তাহলে তোমাকে অবশ্যই কোন কোন সাবজেক্টে কতটুকু গ্রেড পয়েন্ট লাগবে সেটা দেখো। তোমাকে গণিত, পরিসংখ্যান আর হচ্ছে ইংরেজি এই তিনটা সাবজেক্টে তোমার এসএসসি অথবা এইচএসসিতে এ মাইনাস থাকতে হবে। আরেকটা বলতেছি মানে যদি শুনো, তোমার গণিত, পরিসংখ্যান আর হচ্ছে ইংরেজি এই তিনটা সাবজেক্টে তোমার কত লাগবে ন্যূনতম, তোমার এ মাইনাস থাকতে হবে। তাহলে কি তুমি এই চারটা সাবজেক্টে যেখানে একটা পাওয়ার জন্য কি তুমি অ্যাকচুয়ালি সিলেক্টেড হবে অথবা এলিজেবল হবে। দেখো আর যদি ব্যবসা শিক্ষা শাখা যদি তুমি হয়ে থাকো তাহলে তোমাকে কি করতে হবে, দেখো গণিত যেটা আমাদের এসএসসিতে ছিল, পরিসংখ্যান এটা এসএসসিতে থাকে, কেউ কেউ এসএসসিতে অর্থনীতি নেয়, আবার আমাদের নর্মালি যে কমার্সের সাবজেক্ট হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ব্যাংকিং এই সকল সাবজেক্টে তোমার ন্যূনতম গ্রেড কত থাকতে হবে, বি থাকতে হবে। গত বছর এই এই জায়গাটা মার্ক ডিস্ট্রিবিউশন ছিল হচ্ছে এ মাইনাস, এখন এইটা কেটে এখন বর্তমান হয়েছে কত, বি গ্রেড। তার মানে কমার্সের স্টুডেন্টের জন্য খুব ইজি হয়ে গেছে। এখন আবার যদি দেখো মানবিক, এখন আবার যদি দেখো মানবিকের জন্য, দেখো মানবিকে তোমার কি গণিত, অর্থনীতি অথবা ইংরেজি এই তিনটে যদি তোমার বি গ্রেড থাকে তাহলে কি তুমি অ্যাকচুয়ালি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের জন্য আবেদন করতে পারবা। এই পর্যন্ত মোটামুটি দেখো তোমরা আশা করি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি আমরা কি বলতেছি। আমাদের প্রথমত দেখলাম যে আমাদের জিপিএ, এখন আমাদের দেখো সাবজেক্ট ভিত্তিক যে কন্ডিশন, বিজ্ঞান বিভাগে যারা আছো তারা গণিত, পরিসংখ্যান, ইংরেজিতে এ মাইনাস থাকলে কি তোমরা এই সাবজেক্টগুলো পাওয়া, যদি তোমার চান্স পাও। তারপর দেখো গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ব্যাংকিং এই সকল সাবজেক্টে যদি তোমার যদি বি গ্রেড থাকে তাহলে কি তুমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবা, পাশাপাশি কি পরীক্ষা দিতে পারবা। ইভেন তুমি যদি চান্স পাও মেরিট আসো তাহলে এই কোনো সাবজেক্টের জন্য কি তুমি আবেদন করতে পারো, মেরিট পজিশন দিতে পারো। এরপর দেখো মানবিক, মানবিকের জন্য কি গণিত, অর্থনীতি, ইংরেজি এই তিনটা সাবজেক্টের যে কোনো একটা তুমি চয়েস দিলে কি তোমার অ্যাকচুয়ালি কি হবে,
এই তিনটা সাবজেক্টের মধ্যে বি গ্রেড থাকলে তুমি কি অ্যাকচুয়ালি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। আচ্ছা তোমাদের এখন আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, এখন দেখো আমাদের অ্যাকচুয়ালি আমরা সবাই প্রত্যেকে পড়ালেখা করি, কিন্তু অ্যাকচুয়ালি পড়ালেখা করলেই তো হবে না ভাই, পড়ালেখাটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি করতে হবে। এখন টেকনিক্যালি করার জন্য দেখো এখন প্রতি গত বছর যে স্যারগুলো ছিল সে অনুযায়ী মার্ক ডিস্ট্রিবিউশন পাশাপাশি সাবজেক্ট এবার চেঞ্জ করে হচ্ছে, তো এখন আমাদের এই যে নতুন করে যে অ্যাকচুয়ালি মার্ক ডিস্ট্রিবিউশন হলো এর ফলে আমরা অ্যাকচুয়ালি পড়ালেখায় দেখা যায় অনেকেই হ্যাম্পার হবে, যে আমরা কীভাবে পড়বো বা কীভাবে এখন আগাইতে হবে সেটার বিষয় নিয়ে কি আমাদের আসলে অনেকেরই ধারণা থাকে না, আমরা কিছু বুঝতে পারি না, তো দেখা যাচ্ছে একটা গাইডলাইনের প্রয়োজন হয়। তো গাইডলাইনের জন্য কি করব, আমরা অ্যাকচুয়ালি তোমাদের জন্য যথেষ্ট সাহায্য করার জন্য ট্রাই করি, প্রতি বছরই আমরা আমাদের একটা ব্যাচ চালু করি ডিসিশন কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং, তো সেখান থেকে আমরা একটা ব্যাচ চালু করেছি এবার যে আইসিইউ ব্যাচ, গত বছর এই ব্যাচ থেকে আমাদের অনেক স্টুডেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, তো সেই জায়গা থেকে আমরা তোমাদের জন্য এই বছর আরো সুন্দর করে সাজায় নিয়ে আসছি নতুন একটা ব্যাচ। দেখো এখানে তোমরা কি কি ফ্যাসিলিটি পাইতেছো, আমরা এখানে 60+ লাইভ ক্লাসের ব্যবস্থা করছি, আবার দেখো 100+ হচ্ছে আমাদের বুস্ট ক্লাস, এইগুলো হচ্ছে ধরো ইউনিট ভিত্তিক অ্যাকচুয়ালি কিভাবে কোন ইউনিটে কোনটা পড়তে হবে সেই ইউনিট ভিত্তিক ক্লাসগুলো, আবার দেখো সুপার সাজেশন তোমাদের জন্য প্রতিটা ক্লাসের পাশাপাশি সাজেশন এবং কি আমরা লেকচার শিটে ম্যানেজ করছি, লেকচার শিটে রাখা হয়েছে এখানে, আবার দেখো ডেইলি উইকলি মান্থলি এক্সাম, তোমাদের ডেইলি যে টপিকটা পড়ানো হচ্ছে সেই টপিকের উপরে এক্সাম আছে, আবার উইকলি যেটা পড়ানো হবে সেটার উপরে এক্সাম আছে, আবার মান্থলি অ্যাকচুয়ালি পুরো মাসে ধরো আমাদের প্রতিটা টপিক নিয়ে কতগুলো ক্লাস হলো সবগুলোর উপরে একটা পরীক্ষা, আবার দেখো ইউনিট ওয়াইজ এক্সাম অথবা আমরা মডেল টেস্ট নিব, যেমন ধরো বি ইউনিটে যারা পরীক্ষা দিবা সিতে পরীক্ষা দিবা ইতে পরীক্ষা দিবা, এই ইউনিটের প্যাটার্নে যেভাবে কোশ্চেনগুলো হয় আমরা সেই প্যাটার্নে কি কোশ্চেনগুলো সাজাইছি। এরপর দেখো ফাইনাল সাজেশন, এই যে আমাদের যে ফাইনাল সাজেশন থাকে প্রতি বছর এখান থেকে অলমোস্ট 60 থেকে আমাদের 75% কোশ্চেন কি এখান থেকে মোটামুটি আমরা কমন ফলানোর চেষ্টা করি, আমরা তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখি আমরা সেভাবে কি সাজেশনটা তৈরি করি, তো মোটামুটি তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা চাইলে আমাদের যে আইসি ব্যাচটা সেটাতে কি অলরেডি তোমরা এনরোল করতে পারো। এখন চলো আমরা একটু দেখে নিই অ্যাকচুয়ালি গত বছরের মার্ক ডিস্ট্রিবিউশন কি ছিল ইউনিটে আর এবার মার্ক ডিস্ট্রিবিউশনটা কি, চলো দেখে নিই। ওকে দেখো এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমাদের কি হচ্ছে, দেখো প্রিভিয়াস ইয়ারে ই ইউনিট আর হচ্ছে জি ইউনিট, ই হচ্ছে আমাদের বিবিএ আর জি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আইবিএ, দেখো আমাদের অ্যাকচুয়ালি ই ইউনিটে ছিল বিবিএ আর আইবিএ গত বছর একই সাথে ছিল, এখন দুটো আলাদা হয়ে গেছে, তাহলে এখন কি ব্যাপার হচ্ছে দেখো প্রিভিয়াস ইয়ারে কি হয়েছিল, একটা হচ্ছে 2021-22 সালে দেখো বাংলা ছিল 10 মার্কস, ইংরেজি ছিল কত 30 মার্কস, ম্যাথ ছিল 25 মার্কস, আর এই ম্যাথটা কিন্তু ইংলিশে আসতো, হ্যাঁ এই ম্যাথটা ছিল ইংলিশে, আর রিসেন্ট জিকে অ্যাকচুয়ালি সমসাময়িক যে ব্যবসায়িক বিষয় বলি সেই রিসেন্ট জিকে আসছো 15 মার্ক, কিন্তু এখন দেখো ই ইউনিটটা আলাদা হয়ে গেছে মানে বিবিএ আর আইবি দুটা আলাদা, তাহলে দেখো এখন বিবিএর ফ্যাসিলিটিটা কি, এটা হচ্ছে 2019-20 শিক্ষাবর্ষের মতো, 19-20 শিক্ষাবর্ষে যেরকম সার্কুলারটা ছিল ই ইউনিটের সেভাবে করা হয়েছে, দেখো তাহলে বাংলায় কত করছে 15, ইংলিশে 30, ম্যাথ 15, দেখো এই ম্যাথটা কিন্তু বাংলায় আসবে, এই ম্যাথটা কিন্তু বাংলা ভাষণ, এতে করে তোমাদের ইউনিটে যারা পরীক্ষা দিতে তাদের জন্য ইজি হয়ে গেল, আর অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট দেখো যারা কমার্স তাদের জন্য অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট দেখো খুবই ইজি, এখন কথা হচ্ছে ভাই যারা সায়েন্স আর হচ্ছে আর্টস তারা কি জানে, তারা এই 20 মার্কের পরিবর্তে দেখো তারা জিকে লাগাবে কত 20 মার্ক, এই তো মোটামুটি, তাহলে এই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটে অ্যাকচুয়ালি মার্ক ডিস্ট্রিবিউশন পাশাপাশি কোন সাবজেক্ট আছে তারপর হচ্ছে সাবজেক্ট রিকোয়ারমেন্ট সব কিছুকে এখানে ক্লিয়ারলি তুলে দেওয়া হয়েছে, তাহলে মোটামুটি আমি আশা করি বুঝতে পারছো। এখন দেখো তোমরা বলতে পারো যে ভাই কাট মার্ক কত, দেখো এখন কাট মার্ক কত, কাট মার্ক কত হতে পারো, দেখো আমি হচ্ছে যখন 2019 শিক্ষাবর্ষে পরীক্ষা দিই তখন আমার মার্ক ছিল 80-র মধ্যে আমার মার্ক ছিল হচ্ছে 52 পয়েন্ট সামথিং, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিটে 13তম হই, ইউনিটে আমি 13তম হই, আর গত বছর একটা স্টুডেন্ট সে 80-র মধ্যে মার্ক পাইছিল 56 পয়েন্ট সামথিং, সেও ইউনিটে 13তম হয়, আর এখন আমি মনে করি তোমাদের জন্য আমি সহজ ভাষা বলে দিই তোমরা কাট মার্কটা ধরে রাখবা অ্যাকচুয়ালি 80-র মধ্যে 55, তোমাদের 55 হচ্ছে একদম সেফ জোন, এই 55 যদি তুমি যদি অর্জন করতে পারো ইনশাল্লাহ তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিটে তুমি যে কোনো একটা সাবজেক্ট তুমি কি অর্জন করতে পারবা। তাহলে মোটামুটি আজকে লাইভটা এই পর্যন্তই, আমি আজকে মোটামুটি তোমাদের জাস্ট ইউনিট সম্পর্কে সাবজেক্ট রিকোয়ারমেন্ট বা অ্যাকচুয়ালি সার্কুলার অনুযায়ী তোমাদের ধারণা দিলাম, ইন ফিউচার ক্লাসে আমি তোমাদের অ্যাকচুয়ালি এই সকল বিষয়ে অ্যাকচুয়ালি চান্স পাওয়ার জন্য কী কী পড়তে হবে সে সকল বিষয় নিয়ে ধারণা দিব, আর যারা অ্যাকচুয়ালি আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদেরকে তোমরা জানাতে পারো, তাহলে অবশ্যই আমরা কি আমরা তোমাদের আইসি ব্যাচে অ্যাড করে দিব, আমাদের এই ব্যাচ থেকে প্রতি বছরই কি অনেক ভালোভাবে কি আমরা ট্রাই করি গাইডলাইন করার জন্য স্টুডেন্টগুলো কি যেন একটা পূর্ণ গাইডলাইন পায়। তো মোটামুটি আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।